ঘটনা বুধবার খোয়াই পদ্মবিল এলাকাস্থিত বিদ্যুৎ দপ্তরের কার্যালয়ে। জানা যায়, বুধবার গভীর রাতে পুলিশের টহলদারিকে এক প্রকার চ্যালেঞ্জ জানিয়ে অফিসের তালা ভেঙে অফিসে প্রবেশ করে চোরের দল হাতিয়ে নেয় বেশ কিছু মূল্যবান সামগ্রী। বৃহস্পতিবার সকাল 10টায় দপ্তরের কর্মীরা অফিসে এসে দেখতে পায় অফিসের দরজার তালা ভাঙা এবং ভিতরের সমস্ত সামগ্রী লণ্ডভণ্ড হয়ে রয়েছে। সাথে সাথে খবর দেওয়া হয় বাইজালবাড়ি পুলিশ ফাঁড়িতে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাইজালবাড়ি ফাঁড়ির পুলিশ এবং একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেন। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন, এলাকাবাসীর প্রশ্ন। পুলিশের টহলদারি থাকা সত্ত্বেও যদি একটি সরকারি দপ্তরের তালা ভেঙে অফিসে প্রবেশ করতে পারে চোরের দল, তাহলে সেখানে সাধারণ মানুষ কতটা নিরাপদ? হাবি নাই খা তাহাই কে ইকো নাই হেদি ইয়াং বিসিং একদম গোদরেজ খোলক যাক গাই গেছি নি তার থিম্পল প্রায় দুই প্যাকেট তো মানে আপাতত অপরক তলাং যাক মাঙ্গাল খা গাই গেতে ল্যাপটপ রক্ত তলাং যাক লিয়া গাই গে তার বিসিং নি তা জানি অব কয়টা মানে তলাং যাক তে স্টোর সিনি দুইটা স্টোর বিসিং কাইসা স্টোর কে তালা বখা খাবা কাইসা হে তালা বখা পুরা তালা তুলু তলাং থাকা তাক তাং তাং তলাং যাক অন্যদিকে মামলা নিয়ে তদন্ত শুরু করলেও চুরি হয়ে যাওয়া সামগ্রী কতটা উদ্ধার করতে পারবে পুলিশ, এই দিকে তাকিয়ে রয়েছে দপ্তরের কর্মী সহ সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।